প্রচন্ড গরম পড়েছে, আর এই সময় মেকআপ করার বড় বিপত্তি হলো ঘাম আর তেল চিটচিটে ভাব, তাই মেকআপ গলে যাওয়ার আশঙ্কাও থাকে বেশি। মেকআপে সতেজ ভাব ধরে রাখার কৌশল নিয়েই থাকছে আজকের ভিডিও। চলো শুরু করে দিই। ত্বকের তৈলাক্ত ভাব কমানোর প্রথম ধাপই হলো ক্লে মাস্ক। ত্বকের বিশেষ করে টি জোন বা তেল জমে এমন স্থানে অয়েলটাকে অনেকটাই কন্ট্রোল করে, তাই স্কিনের অয়েলি ভাব কমানোর জন্যই অবশ্যই ক্লে মাস্কটা ইউজ করতে পারো। এর পরের ধাপ হলো মেকআপের আগে বরফ। মেকআপ দীর্ঘ সময় ফ্রেশ রাখতে কৌশলটি বেশ কার্যকর, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য। মেকআপ গলে যাওয়ার প্রথম কারণই হলো তেল, আর ড্রাই স্কিন হলে এই সমস্যা দেখা যায় অনেকটাই কম। তবে অতিরিক্ত ঘাম যে কোনো স্কিনেই ঘটাতে পারে অঘটন। অয়েলি স্কিন হলে মেকআপের আগেই আইস রাব করে নিলে ত্বকের পোর্স বন্ধ হয়ে যায় এবং অতিরিক্ত তেলটা আসাও কমে যায়, এবং মেকআপও ফ্রেশ থাকে অনেকক্ষণ, আর স্কিনটা ভীষণভাবে ঠান্ডা থাকে। এর ফলে মেকআপ সেট হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই অবশ্যই করে মেকআপের আগে বরফটা রাব করে নিই। গরমকালে যে কোনো ক্রিম বা যে কোনো শিমারি প্রোডাক্টটা একদমই ব্যবহার করবে না, যে কোনো ক্রিম ময়েশ্চারাইজারটা একদম ইউজ করবে না। এই সময় যদি ওয়াটার ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো তাহলে খুবই ভালো, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য। কোনো শিমারি জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করবে না বা গ্লস জাতীয়, আর বেশিরভাগটাই ম্যাট বা পাউডার জিনিসই ইউজ করতে পারবে। এরপর আসি প্রাইমারে। কী রকম প্রাইমার ইউজ করবে এই প্রচণ্ড গরমে? প্রথমত প্রাইমার তোমরা কোনো রকম ক্রিমি প্রাইমার ইউজ করবে না, ওয়াটার প্রাইমার বা ম্যাট ফিনিশ প্রাইমার বা সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো অয়েলি স্কিনের জন্য। এরপর মেকআপের বিশেষ গুরুত্বপূর্ণ হলো ফাউন্ডেশন। তবে যে কোনো ফাউন্ডেশন ইউজ করলে হবে না, বিশেষ করে বিয়েবাড়ি মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিয়েবাড়ির মেকআপে ফাউন্ডেশনটা লাগাতেই হয়। তাই ফাউন্ডেশনের ক্ষেত্রে কোনো অয়েল বেস ফাউন্ডেশন একদম লাগাবে না, তেলাক্ত তো ফাউন্ডেশনগুলো এড়িয়ে চলাই ভালো। তাই ফাউন্ডেশনের ক্ষেত্রে কোন ফাউন্ডেশন বাজবে, তো এই ক্ষেত্রে তোমরা ম্যাট ফিনিশ ফাউন্ডেশন বাজবে, যেখানে অয়েলটা অনেকটাই কম থাকে। ফিনিশ লং লাস্টিং ফাউন্ডেশন এখনকার সময় প্রচুর রয়েছে, তোমরা অনলাইন অফলাইন যে কোনো জায়গায় পেয়ে যাবে। তাই বিয়েবাড়ি মেকআপ বা যেখানে অনেক লং লাস্ট মেকআপ তোমরা চাইছো, সেক্ষেত্রে এরকম লং লাস্টিং ম্যাট ফিনিশ ফাউন্ডেশন কিনে ফেলতে পারো। তো সেক্ষেত্রে কয়েকটা নাম আমি বলে দিই, যেরকম মেবিলাইনের সুপারস্টার ফাউন্ডেশনটা ভীষণই ম্যাট ফাউন্ডেশন এবং লং লাস্টিং হয়। এরপর আসছি আরেকটু দামি প্রাইসের মধ্যে, ফরেভার 52 এর একটা ম্যাট ফিনিশ ফাউন্ডেশন আছে যেটা ভীষণই লং লাস্টিং। এছাড়া আছে মিলানি, যেটা একটু দামি হলেও খুব ভালো ফাউন্ডেশন, আর আছে হুডা বিউটিও, তো ভীষণ ম্যাট এবং লং লাস্টিং ফাউন্ডেশন এবং ওয়াটারপ্রুফ সাথে। এছাড়া তোমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভালো ভালো ম্যাট ফিনিশ লং লাস্টিং ফাউন্ডেশন পেয়ে যাবে। এরপর ফুল মেকআপটা সেট করার জন্য অবশ্যই ভালো একটা কম্প্যাক্ট ইউজ করতে পারো বা ট্রান্সলুশেন্ট পাউডার দিয়ে বেকিং করতে পারো। এতে করে মেকআপটা অনেকটাই লং লাস্টিং হয় এবং মুখের যে অয়েলি ভাবটা থাকে অনেকটাই কমে যায় এবং ঘামটাও কন্ট্রোল হয়। এরপর আসছে কন্টোর, ব্লাশার। এগুলো তোমরা পাউডার বেশি করবে, কোনো ক্রিম ইউজ করবে না, আর আইশ্যাডোর ক্ষেত্রেও কোনো ক্রিম আইশ্যাডো ইউজ করবে না, পাউডার আইশ্যাডো ইউজ করবে। লিপস্টিকের ক্ষেত্রে কোনো ক্রিম লিপস্টিক ইউজ করবে না বা গ্লস ইউজ করবে না, সেক্ষেত্রে ম্যাট বা সেমি ম্যাটও ইউজ করতে পারো। আর শেষে একটা ভালো সেটিং স্প্রে দিয়ে মুখটাকে ভালো করে সেট করে নেবে। আর শেষে মুখের ঘাম বা অয়েলটাকে কন্ট্রোল করার জন্য সবসময় হাতে একটা টিস্যু পেপার বা ব্লোটিং পেপার রাখতে পারো, যেটা ট্যাপ করে দিলে অনেকটাই ঘাম আর অয়েলের ইস্যুটা কমে যায়। তো গাইস, আজকের লুকটা ক্রিয়েট করেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য, একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক ছিল, আর বিয়েবাড়িতে গিয়েছিলাম ঠিক এরকম লুকটা ছিল। তোমাদের কেমন লেগেছে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করো। বা